বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করবেন 1260 স্কোয়ার ফিটের মধ্যে। তো যাদের 1260 স্কোয়ার ফিট আছে আপনারা চাইলে এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো এই বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে এবং আমাদের ভিতরে এই বাড়িটির ভিতরে কীভাবে ডিজাইন করা হয়েছে এবং আমাদের বাড়িটির বাইরে কীভাবে ডিজাইন করা হয়েছে এ টু জেড বিস্তারিত ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। তো আপনারা যদি ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের যদি 1200 স্কোয়ার ফিট জায়গা থাকে আপনারা চাইলে এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন। তো বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করবেন ইনশাল্লাহ এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনার বাড়িটির সম্পর্কে এটি খরচের হিসাবও পেয়ে যাবেন। তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এ টু জেড বিস্তারিত আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখলে আপনার বাড়িটির সম্পর্কে একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা প্রথমে ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আমাদের এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 36 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 35 ফিট। টোটালি 1260 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যে আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন। তো সামনে একটি ফুস্টার ডিজাইন দেখতে পাচ্ছেন। তো আমাদের ফুস্টার ডিজাইনের সাইজটা রাখা হয়েছে 7 ফিট 1 ইঞ্চি বাই 7 ফিট 1 ইঞ্চি করে। এবং তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ব্যালকনি রাখা হয়েছে, ব্যালকনির সাইজে রাখা হয়েছে 8 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি করে। এবং আমাদের সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 15 ফিট 6 ইঞ্চি করে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে মোট 3টি বেডরুম রাখা হয়েছে। তো সামনের বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 1 ইঞ্চি। এবং আমাদের পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট 7 ইঞ্চি করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং রুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 1 ইঞ্চি করে। তো বন্ধুরা আমাদের ড্রয়িং কাম রানিং স্পেসটা আমাদের ডাইনিং রুমটার সাইজ রাখা হয়েছে 10 ফিট 2 ইঞ্চি বাই 22 ফিট 8 ইঞ্চি করে, একটু বড় সড়ো করে রাখা হয়েছে। তো বন্ধুরা আমাদের এই বাড়িটিতে মোট 3টি টয়লেট রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো একটি টয়লেটের সাইজ রাখা হয়েছে, মাস্টার টয়লেটের সাইজটা রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট 5 ইঞ্চি। এবং 2টি কমন টয়লেট রাখা হয়েছে। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 4 ফিট 9 ইঞ্চি করে রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন একটি কিচেন রাখা হয়েছে আমাদের বাড়িটিতে। তো কিচেনের সাইজ রাখা হয়েছে 11 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট 5 ইঞ্চি করে। তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমরা আমাদের এই বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে, তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে সব কিছুই বিস্তারিত ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি না টেনে আর মাত্র 4 থেকে 5 মিনিট আমার ভিডিওটি কন্টিনিউ করলে ইনশাল্লাহ এই বাড়িটির সম্পর্কে খরচের হিসাব থেকে শুরু করে সব কিছুর উপরে একটি ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটির কাজ এখনও চলমান। তো আমাদের এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটি, বড় সড়ো করে রাখা হয়েছে। আপনারা ড্রয়িংয়ের মধ্যে অবশ্যই মাপটা দেখেছেন। তো তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির কাজগুলো ফিনিশিং খুব ভালো হয়েছে, প্লাস্টার ফিনিশিং। দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করলে অবশ্যই ভালো ফিনিশিং পাওয়া যায় এবং আপনার বাড়ির কাজটাও ভালো হবে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়িটিতে ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাতে, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তো বন্ধুরা আমাদের এই বাড়িটিতে মোট 16টি কলমের উপরে করা হয়েছে। তো আপনারাও চাইলে এই 16টি কলমের মধ্য দিয়ে আপনাদের বাড়িটি এভাবে নির্মাণ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেস সাইজটা একটু বড় সড়ো করে রাখা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের কিচেন, কিচেনটা একটু বড় সড়ো করে রাখা হয়েছে। আমাদের কিচেনের মধ্যে 3টি দাগ ঢালাই করা হয়েছে। তো অনেক সুন্দর করে রাখা হয়েছে। তো আপনারাও চাইলে আপনাদের কিচেনটি ঠিক এরকম ডিজাইন করে নিতে পারেন। তো আসলে আপনাদের উদ্দেশ্যে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তো যেখানেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্লাস্টারে কাজ করার পরে পানি দেওয়ার কারণে ভিজা ভিজা দেখাচ্ছে, তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির যেখানেই কাজ হোক না কেন, সেটা প্লাস্টার, ঘাতনি অথবা যেটাই হোক না কেন,
ঘাটনি, প্লাস্টার, তারপর আপনার ঢালাই, যেখানে যেটা হোক আপনারা চেষ্টা করবেন টানা 21 দিন সকাল বিকেল পানি দেওয়ার জন্য, তাতে করে আপনাদের বাড়ির কাজটি মজবুত বা সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমাদের ফ্লোরে পানি জমে আছে, আমরা প্রচুর পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করি, কারণ পানি দিলে অনেক সময় দেখা গেছে যে আপনার যদি বালু বা সিমেন্ট যদি কমও হয় সেই কাজটা কিন্তু অনেক মজবুত বা টেকসই হয়। আর এটা হচ্ছে আমাদের ভিতরের রুমটি, তো আমাদের ভিতরের রুমটার সাইজ অবশ্যই আপনারা ড্রয়িংয়ের মধ্যে দেখেছেন। তো এই রুমটাতে আমরা একটা শেলফ বা তাক ঢালাই করেছি অনেক সুন্দর করে, তো দেখতে পাচ্ছেন আমরা আসলে আমাদের বাড়ির সবগুলোতেই আমরা একটি তাক ঢালাই করে দিই, এটা বাড়ির মালিকের কথাতেও করি এবার না করাতেও করি। তো এটা করলে আমরা সাজেস্ট করি আপনারা তাক ঢালাই করতে, তো তাক ঢালাই করলে আপনারা অনেক জিনিসপত্র রাখতে পারবেন। তো বন্ধুরা এটি হচ্ছে একটি কমন টয়লেট, তো আমাদের কমন টয়লেটের সাইজটা অবশ্যই আপনারা দেখেছেন। তো আমাদের কমন টয়লেটের কাজ মোটামুটি বা উপরের কাজ শেষ, আমরা কমন টয়লেটে টাইলস লাগাবো বিদায়, আমরা এখনও সেনিটারি কাজ শেষ করে আমরা ফ্লোরের কাজটা এখনও আপাতত বন্ধ রেখেছি, তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আমরা সেনিটারি কাজ ধরবো। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ভিতরের আরেকটি রুম, এই রুমটার মধ্যে আমরা একটি শেলফ বা তাক ঢালাই করেছি অনেক সুন্দর করে। তো আমাদের বাথরুমের ফলসাল ঢালাই করার কারণে আমাদের বাথরুমে অনেক সুন্দর একটি ফলসাদের উপরে জায়গা থাকে, তো ওখানে আপনারা চাইলে ওখানেও জিনিসপত্র রাখতে পারবেন, কারণ বাড়িতে জিনিসপত্র টুপলাটাপলি থাকাটাই স্বাভাবিক। তো এরকম তাক বা শেলফ ঢালাই করলে আপনাদের জায়গাটা অনেক বেড়ে যাবে, তারপরে বাড়ির সৌন্দর্যটাও বাড়বে। তো বন্ধুরা আমাদের বাইরেতে যে 16টি কলম ঢালাই করা হয়েছে, তো কলমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং আমাদের ভীমের সাইজটি রাখা হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে। তো আমাদের কলমের মধ্যে রড রাখা হয়েছে বা রড ব্যবহার করা হয়েছে 12 মিলি রড 4টি এবং 16 মিলি রড 2টি, মোট 6টি রড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কলমে। আমাদের ভীমের মধ্যে রড ব্যবহার করা হয়েছে 16 মিলি রড 2টি, 12 মিলি রড 2টি, মোট 4টি রড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি ভীমে। তো বন্ধুরা আমাদের বাড়িটির ছাদটি ঢালাই করা হয়েছে 4.5 ইঞ্চি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে যে দরজার সাইজ রাখা হয়েছে সবগুলো দরজা 7 ফিট বাই 3 ফিট করে রাখা হয়েছে, এবং যতগুলো দরজার মাপ রাখা হয়েছে সবগুলো দরজার মাপ রাখা হয়েছে 7.4 ফিট বাই 4.5 ফিট করে। তো আপনারাও চাইলে আপনাদের বাড়িতে সুন্দর করে আপনারা ড্রয়িং ডিজাইন অথবা এরকম করে দরজা জানালার মাপগুলো স্ট্যান্ডার্ডভাবে রাখতে পারেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন ভাবছেন, তারা অবশ্যই বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন, যাতে করে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তো ড্রয়িং ডিজাইনটি করালে আপনারা দুটি উপকার হবে, একটি হচ্ছে আপনাদের খরচ হিসাবটা পেয়ে যাবেন, আরেকটি হচ্ছে যে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে খরচ হয়েছে 8,26,000 টাকা, তো এটা হচ্ছে আমাদের লেবার খরচ ছাড়া। তো আপনারা দেখতে পাচ্ছেন 8,26,000 টাকা দিয়ে মোটামুটি আমরা পুরো বাড়ির কাজ 80% মতো শেষ করে ফেলতে পেরেছি। তো আশা করছি আমরা 14 থেকে 15 লক্ষ টাকা হলে আমরা পুরো বাড়ির কাজ আমরা ইনশাআল্লাহ পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি সহ কমপ্লিট করে ফেলতে পারবো। তো বন্ধুরা আপনারাও চাইলে এরকম একটি সুন্দর একটি 1260 স্কোয়ার ফিটের মধ্যে আপনাদের এরকম 14 থেকে 15 লক্ষ টাকা হলে সেম ডিজাইন করে আপনারা আপনাদের বাড়িটি নির্মাণ করে নিতে পারবেন। আর সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর আমাদের এই চ্যানেলে আরও অত্যাধুনিক ড্রয়িং ডিজাইনের বাড়ির ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।